আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সরকার না চাইলে নির্বাচনে সহযোগিতার সুযোগ নেই, জাতিসংঘের বার্তা। আজকের আয়োজনে আর থাকছে দেশজুড়ে ইভেলির প্রতারণা, তিন কৌশলে ফিরবে গ্রাহকের টাকা। সর্বশেষ থাকছে মোংলায় নির্বাচনের সহিংসতায় নিহত এক, আহত চার। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ সরকার না চাইলে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা করার সুযোগ নেই, এমনটি বলেছেন এদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ন মিয়া শেখপো। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাপের সঙ্গে গতকাল রবিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ডিকাপ টক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে মিয়া শেখপো বলেন, জাতিসংঘের কাছে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা না চাইলে জাতিসংঘ সহযোগিতা করে না। পুরো বিষয়টি নির্ভর করছে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে জাতিসংঘকে অনুরোধ জানানোর উপর। জাতিসংঘ নিজে থেকে এক্ষেত্রে কোনো সহযোগিতা করে না, তবে অনুরোধ পেলে সহযোগিতা কাঠামোয় আওতায় জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত। কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ের বার্তাটি এমন এক সময় এলো যখন নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কূটনৈতিক ও সরকারি সূত্রগুলো বলছে নির্বাচন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে জাতিসংঘের যে খুব বেশি ভূমিকা রাখার সুযোগ নেই তা এবার আগে স্পষ্ট করে দেওয়া হয়েছে। 2014 সালের 5 জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে জাতিসংঘ বেশ সরব থাকলেও 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জাতিসংঘের ভূমিকা ছিল বেশ সীমিত। খোঁজ নিয়ে জানা গেছে 2014 সালের জাতীয় নির্বাচন ঘিরে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ সম্পর্ক এবং নানা রাজনৈতিক সমীকরণ বড় ভূমিকা রেখেছিল। বান কি মুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আলোচনায় উৎসাহিত করতে বিশেষ দূত পাঠিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সেই নির্বাচনে যায়নি। 2018 সালের জাতীয় নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস বাংলাদেশ সফরে করলেও বিশেষ দৃষ্টি ছিল রোহিঙ্গা সংকটের দিকে। জানা গেছে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা বা কারিগরি কোন সহযোগিতার জন্য কোন দেশের সরকার জাতিসংঘকে অনুরোধ করতে পারে, কিন্তু সরকার যদি মনে করে বিদেশি বা জাতিসংঘের সহযোগিতার প্রয়োজন নেই এবং সে নিজে নির্বাচন অনুষ্ঠানে সক্ষম তাহলে সহযোগিতা চাইবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, এসব বিষয়ে জাতিসংঘ সবসময় তার অবস্থান থেকে বক্তব্য দিয়ে থাকে। মানবাধিকার পরিষদ সহ মানবাধিকার বিষয়ক বিভিন্ন কমিটিতে এসব বিষয়ে আলোচনাও হয়ে থাকে, তবে এগুলোর সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতার কোনো সম্পর্ক নেই। নাগরিক অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ। গতকালের ডিকাপ টক অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কিছু বিষয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা এগুলোর অন্যতম। তিনি বলেন, ক্রমবর্ধমান বৈষম্যে আমরা উদ্বিগ্ন, তবে এটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। তিনি বলেন, আমরা নাগরিক সুযোগ কমে আসার লক্ষণেও উদ্বিগ্ন, এটিও একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। আমরা আশা করি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হলে পরিস্থিতি বদলাবে। মিয়া শেখপো বলেন, আমাদের মানতে হবে যে মানবাধিকারের সুরক্ষা দেওয়া সম্মিলিত দায়িত্ব আছে, এখানে গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। মিয়া শেখপো নিবিড়দের গোপনীয়তার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, ওই আইন পর্যালোচনা ও সংশোধন ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউর UPR অন্যতম সুপারিশ, বাংলাদেশ ওই সুপারিশকে সমর্থন করছে। আইনটি আন্তর্জাতিক মানবাধিকার মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। আইনমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তাদের বিদেশি দূতদের ভালো আলোচনা হয়েছে। মিয়া শেখপো বলেন, ওই আইনের ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার কমাতে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক স্বাধীনতা বিষয় নিশ্চিত করার উপর জোর দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। নাগরিকদের জন্য সুযোগ সংকুচিত হয়ে আসা এই মুহূর্তে বিশ্বের জন্য বড় উদ্বেগের বিষয় বলে তিনি মনে করেন। তিনি বলেন, এটি অনেক দেশেই হচ্ছে, গণতান্ত্রিক হতে চায় এমন কোন দেশের ক্ষেত্রে তা সহায়ক বলেও তিনি মনে করেন না। মিয়া শেখপো বলেন, নোয়াখালীর ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জন্য কার্যক্রম শুরুর চূড়ান্ত পর্যায়ে আছে জাতিসংঘ, সেখানে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর NGO সঙ্গে জাতিসংঘ কথা বলছে। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন আফগানিস্তানের দিকে থাকায় রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ বেড়ে গেছে। আশ্রিত রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের। অনুষ্ঠানে ডিকাপ সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক AKM মইনুদ্দিন বক্তব্য দেন। চলে যাচ্ছি পরের সংবাদে। ইভেলির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার জন্য তিনটি পথ খোলা আছে। এর একটি হচ্ছে ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের, দ্বিতীয়টি দাবি আদায়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দিতে হবে, তৃতীয় প্রতারণার জন্য বাংলাদেশ প্রতিযোগী কমিশনে অভিযোগ দিতে হবে গ্রাহকদের। একই সঙ্গে তিনটি পথই তাদের অনুসরণ করতে হবে। ই কমার্স সংক্রান্ত আলাদা কোনো আইন নেই, কাজেই বিদ্যমান আইনে তাদের সাজা এবং এই তিন কৌশল
আসলে টাকা ফেরত পাওয়ার জোর সম্ভাবনা আছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এদিকে রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ই কমার্সে যারা প্রতারণা করবেন তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইভেলের মতো আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, তাদের সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে। ইভেলের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, গ্রাহকদের টাকা ফেরত চেয়ে আদালতে আবেদন করতে হবে, বিষয়টি আদালতের নজরে আনতে হবে, এরপর হয়তো আদালত বিবেচনায় নেবেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন সাংবাদিকদের বলেন, কেউ প্রতারিত হলে সে দেওয়ানি ও ফৌজদারি মামলা করতে পারে, তবে এর আগে একটি আইন করা দরকার, কারণ ই কমার্স নিয়ন্ত্রণে পৃথক কোন আইন দেশে নেই। এক যুগের বেশি সময় ধরে নানা প্রতিষ্ঠানের নামে এ ধরনের প্রতারণা চলছে, এরপরও দীর্ঘদিনের দেশেও এ সংক্রান্ত আইন তৈরি হয়নি। যুবক, ডেস্টিনি, ইউনিপেটু সহ 280টি প্রতিষ্ঠান মানুষের 21,017 কোটি টাকা লোপাট করেছে, কিন্তু কারো টাকা আদায় বা ফেরত পেয়েছে বলে কোনো উদাহরণ নেই। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আইনি পদক্ষেপ না নেওয়ায় এমনটি হয়েছে। ক্ষতিগ্রস্ত কোন গ্রাহক প্রতারকের বিরুদ্ধে টাকা ফেরত চেয়ে আদালতে মামলা করেনি, তদন্তকারী সংস্থা বিভিন্ন সময় মামলা করেছে। যেমন যুবকের ঘটনায় গঠন করা কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত ও গ্রাহকদের দাবির ভিত্তিতে তৈরি। এর মধ্যে 2006 সালে যুবকের 2,600 কোটি, 2011 সালে ইউনিপেটু ইউ এর 6,000 কোটি, 2012 সালে ডেস্টিনির 5,000 কোটি এবং 2008 থেকে 2017 সাল পর্যন্ত 266টি সমবায় সমিতি গ্রাহকদের 4,100 কোটি টাকা লোপাটের ঘটনা ঘটিয়েছে। এ কাতারে সর্বশেষ যোগ হয়েছে ইভেলি। জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগী কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম যুগান্তরকে বলেন, কোনো কোম্পানি বাজারে অস্বাভাবিক কম মূল্যে পণ্য বিক্রি করতে পারে না, প্রতিযোগী আইনে এ সংক্রান্ত বিধিনিষেধ আছে, এই জন্য তারা ইভেলির বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রাহকের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে নতুন করে আইনের আওতায় আনা হবে। ইভেলিকে নিয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ই কমার্সে যারা প্রতারণা করবেন তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে তার দপ্তরের সভাকক্ষে বলেন, ই কমার্স কোম্পানির লোভনীয় অপার দেখে বিনিয়োগ করা যাবে না। তিনি বলেন, আগে থেকে দেখতে হবে এ ধরনের বিনিয়োগে কোনো ঝুঁকি আছে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলতে চাচ্ছি নানা ধরনের লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে, যেমন যে গাড়ির দাম 100 টাকা সে গাড়ি 50 টাকা অফার করা হচ্ছে। এসব আকর্ষণীয় অফার বাস্তবসম্মত কিনা তা যাচাই করে অর্থলগ্নের কথা বলছি আমরা, যাতে কেউ প্রতারিত না হই। প্রতারিত হওয়ার আশঙ্কা কতটুকু সেটিও যাচাই করে যেন ইনভেস্ট করা হয়। জনগণকে এই বার্তায় দিতে চাচ্ছি আমি। মন্ত্রী বলেন, ইভেলির মতো আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কিভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে তা যদি পূরণ না করে তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 12 জনের বিরুদ্ধে আরেক মামলা। এদিকে ইভেলির কর্ণধার মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন সহ 12 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। প্রতারণা ও অর্থদ্বেষের অভিযোগে শুক্রবার দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডও চাওয়া হয়। মামলা অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 10 থেকে 15 জনকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী। তিনি বলেন, রাসেল ও শামিমা গুলশান থানার মামলায় রিমান্ডে রয়েছেন। ধানমন্ডি থানার মামলাও তাদের গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। মোংলা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরো 4 জন। রবিবার 19 সেপ্টেম্বর রাত 8:30 দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের নিহতের স্বজনরা জানান, মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মতিয়ার রহমান মোরলের 60 উপর রাত 8:30 দিকে হামলা চালায় অপর মেম্বর প্রার্থী শফিকুল শেখের 35 লোক। এ সময় শফিকুলের লোকজনের হামলায় ঘটনাস্থলে মারা যান ফাতেমা বেগম 65। এছাড়া গুরুতর আহত হন বর্তমান মেম্বর ও মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোরল, বোরহান শেখ, ইসরাফিল শেখ, আওয়াল মোরল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর আমরা ফাতেমা বেগমকে মৃত পাই। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। মতিয়ার মেম্বার বলেন, আমার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন, এতে আমার একজন লোক নিহত ও আমি সহ 4 জন আহত হয়েছি। এ ঘটনায় প্রতিপক্ষ শফিকুল শেখ বলেন, মতিয়ার মেম্বার টাকা বিলি করতেছিল তখন আমরা তাকে বাধা দিই, আর যিনি মারা গেছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন। ঘটনার খবর পেয়ে রাত 10:30 হাসপাতালে আসেন মোংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসিফ ইকবাল। মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে কিভাবে মারা গেছে তা ডাক্তার বলবে, এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।